মুকুমা হুকলিল কার্বি আংলংত নীলভীর নারকীয় হত্যার এতিয়াও আরক্ষে দাখিল করিব পৰা নাই কেস ডায়েরি। আরক্ষীর ভূমিকাত অসন্তুষ্ট নীলোৎপল আর অভিজিতর পরিয়ালবর্গ। জঙ্কার হত্যার দরেই সারি যাব নাকি নীলভীর হত্যাকারীও? 8 জুন 2018 কার্বি আংলংর টকমকাত সংঘটিত হয়েছিল নারকীয় ঘটনা। প্রকৃতির মনোমোহা পরিবেশের সৌন্দর্য উপভোগ করবলৈ গৈ মানুহৰ মুখা পিন্ধা এদল পিশাচর হাতত প্রাণ হেরুয়াইছিল দুই প্রতিভা সম্পন্ন যুবক নীলোৎপল আর অভিজিতে, যার প্রতিবাদত রাজপথলৈ ওলাই আহিছিল রাজ্যবাসী। রাজ্যর লগতে দেশ কপি যাওয়া এই ঘটনার সম্পূর্ণ হল দুটাকৈ মাহ। কিন্তু এই দুটা মাহত আরক্ষীর ভূমিকাক লৈ অসন্তুষ্ট নীলোৎপল দাস আর অভিজিত নাথর পিতৃ আর পরিয়ালবর্গ। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে 47 জন অভিযুক্ত। কিন্তু আরক্ষীর ভূমিকাত রহস্যর গুণ পাইছে দুর্ভোগীয়া পরিয়ালবর্গই। আরক্ষীর কথাটো মই যিমানলৈ তেওঁলোকে গ্রেপ্তার করলে সেইটোতো বাৰু ঠিকই আছে, কিন্তু তার পিছৰ ভূমিকাখিনি কি হৈ আছে সেইটো একেবাৰে গম নাপাও। ইমানখিনি সাক্ষ্য প্রমাণ থকার পাছত যেতিয়া ইমান লেহেমিয়া হৈছে, তাত যে কিবা এটা কথা হৈ আছে সেইটো এতিয়া মানে প্রতিপন্ন হৈছে। এতিয়া ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে প্ৰথমে 60 দিনৰ ভিতৰত দাখিল কৰাৰ কথা আছিল কেছ ডায়েৰি। কিন্তু এতিয়া কেছ ডায়েৰি দাখিলৰ বাবে আৰু এমাহৰ সময় বিচাৰিছে আদালতৰ পৰা। সেয়ে সমগ্ৰ তদন্ত প্ৰক্ৰিয়াটো লেহেমিয়া গতিত আগবঢ়াৰ অভিযোগ নীলোৎপলৰ পিতৃৰ। তেওঁলোকে প্ৰথমতে 60 দিনৰ সময় ললে, 60 দিনৰ ভিতৰত চাৰ্জশ্বীট দাখিল কৰিব বুলি ক'লে। এতিয়াতো পিছৰবাৰ যেতিয়া আমাৰ হিয়াৰিং হ'ল, দ্বিতীয় ছেকেণ্ড হিয়াৰিঙত তেওঁলোকে সেই সময়ত ক'লে কি যে আমি 90 দিনৰ ভিতৰত দিব পাৰিম। এতিয়া সময়টো বাঢ়ি গৈছে নহয়, সময়টো যিহেতু বাঢ়ি গৈছে আমি কি চিন্তা কৰিম এই বিষয়ত? অকালতে পুত্ৰক হেৰুৱাই মৰ্মাহত হোৱা পিতৃৰ চৰকাৰলৈ আহ্বান। জংকাৰ হত্যাৰ নিচিনাকৈ নীল আৰু অভিজিতৰ হত্যাকাৰীয়ে আৰক্ষীৰ চকুত ধূলি দি যাতে মুকলি আকাশৰ তলত ঘূৰি ফুৰিব নোৱাৰে তাৰ বাবে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। মই মোৰ সময়ৰ ভিতৰত যদি সময় পাৰ হৈ যায় তেতিয়াহ'লে আকৌ জংকাৰ হত্যাৰ নিচিনা সকলো মানে কালপ্ৰিত গৈ পেলাই মুকলি আকাশৰ তলত ঘূৰি ফুৰিব জামিন লৈ লৈ। এনেকুৱা যাতে অৱস্থা এই কেছটোত নহয়, আর যদি হয় বুঝিম তেনহলে অসমত বড় দুর্যোগের দিন আহিব ধরেছে। এতিয়া সরকারের প্রতিশ্রুতি অনুসরি ক্ষিপ্রগতি তদন্ত আগবাহিবনে নে রঙা ফিতার মেরপেছত সোমাই ন্যায়ের পৰা বঞ্চিত হব দুই দুর্ভোগীয়া পরিয়াল? ক্যামেরা পার্সন হিতেশ ডেকার সহ হীরক জ্যোতি মালাকার, নিউজ 18, নর্থ ইস্ট।